ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदाहीनो रामकृष्ण समन्वया यो धर्म स्थापनरतो लीलेशं तं नमाम्यहं कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ने वये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা খানিকটা করেছিলাম এই অধ্যায় শশী নিকেতন পুরী 1915 সালের ঘটনা। আমার এই বইতে পৃষ্ঠা হচ্ছে 114-115। আমরা পড়েছিলাম শেষকালে এইটা শুদ্ধ মনে তার সুন্দর ছাপ সুন্দর পড়ে, আর শীতে ময়লা থাকলে যেরকম মুখ দেখা যায় না তেমনি অশুদ্ধ মনে ভগবানের প্রতিবিম্ব পড়ে না। তোমাদের এখন অল্প বয়স, মনে কোনো রকম ময়লা ধরেনি, এখন থেকে তার জন্য হৃদয়ে আসন পেতে রাখো, অন্য কোনো জিনিসের স্থান যেন সেখানে আর না হয়। শুদ্ধ পবিত্র জীবন না হলে তাকে জানা যায় না, শুদ্ধ পবিত্র হও তাকে লাভ করতে হবে এই জীবনে। ইয়ে কি পড়া হয়েছিল তো আমাদের এইটা মহারাজ বারবার বলছেন যে এই উদ্দেশ্যটা যেন থাকে আমাদের জীবনে, যে ভগবানকে লাভ করতে হবে এই জীবনে। এই যে জীবনটি পেয়েছি এটি অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না, এটি শুধুমাত্র ভগবানকে প্রাপ্তির জন্যই আমাদের চেষ্টা করে যেতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে জানবেন এই আসা যাওয়াটা সবটা ব্যর্থ। একজন কন্যা তার বাবার জন্য আশ্রমে এসে হাজির, উনি কোনো একটা সন্ন্যাসীদের আশ্রমে এসেছেন, এসে বলছেন আমার বাবা তো আর আপনাদের এখানে আসতে পারেন না, বড় অসুস্থ, আপনারা এক যদি সাধুদের ভেতরে কেউ একজন যান আমার বাবা খুব খুশি হবে। তা যিনি অধ্যক্ষ মহারাজ তিনি একজন সাধুকে ডেপুট করলেন, ঠিক করলেন যাও গিয়ে তুমি গিয়ে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করে এসো। তা ভদ্রলোক এই দেখা করবেন, সাধু গেছেন, গিয়ে দেখছেন সেই ঘরেতে তার খাটটি পাতা আছে, খাটের পাশে একটি সুন্দর চেয়ার রাখা আছে, তাতে তোয়ালে টোয়ালে দিয়ে রাখা আছে। সাধুটি ভাবলেন ওই লোকটি বোধ হয় ওর অপেক্ষায় অপেক্ষা করছেন, সে সাধুটির অপেক্ষা করছেন। সাধুটি গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার আসার প্রতীক্ষা করছিলেন? বলছে না বলবো কেন, এটা রাখা আছে, আপনি আপনার আমার মেয়েকে ঘরের বাইরে যেতে বলুন, আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক। বলছে সারাটা জীবন ধরে জানেন তো মেয়ে চলে গেল, দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি সাধুকে বিছানায় বসতে দিলেন, খাটে বসতে দিলেন না। বললে সাধুকে তিনি বলছেন সারাটা জীবন শুধুমাত্র টাকার পেছনে ছুটে ছুটে চলেছি, আর খালি মনে হচ্ছে জীবনটা নিরর্থক হয়ে গেছে। তা একটা সময় আমি ভগবানকে ডাকার জন্য চেষ্টা করলাম কিন্তু ভগবানকে আর কিছুতেই ডাকতে পারছি না। আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিল যে নিরন্তর ভগবানকে ডাকার চেষ্টা করো, মনে করো তিনি যেন তোমার পাশে বসে আছে। তাই আমি ওই চাঁদ ওই চেয়ারটা পেতে রেখেছি আর তাতে নতুন একটা তোয়ালে দিয়ে সুন্দর করে রেখেছি, যদি ভগবান কখনো আসেন আর আমি মনে করি তিনি এসেছেন আমার পাশে বসে আছেন আমি তাকে দেখতে পাচ্ছি না, এই ভেবে আমি নিরন্তর আমার মনের দুঃখ বেদনা সব কথা বলে হালকা হই।
তা সাধুটির কথা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, আপনি চেষ্টা করে যান, নিশ্চয় আপনি তার দর্শন পাবেন। তা তিন চার দিন বাদে তার মেয়ে গিয়ে আবার হাজির, বলছেন আমার বাবা চলে গেছেন, অন্তিম সময় একটু প্রার্থনা করতে আপনারা যাবেন? সাধুটি নয়, এখন সাধুরা একসঙ্গে মিলে সেই লোকটির বাড়িতে গেলেন। একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, যে লোকটা একেবারে বিছানায় শয্যাশায়ী ছিল, তিনি বিছানা থেকে একটু একটু করে উঠে বসেছেন, কাত হয়েছিলেন, আর ওই টেবিলের ওপর, ওই চেয়ারের ওপর তার মাথাটি আর হাতটি দিয়ে তিনি যেন এমনভাবে শুয়ে আছেন, কারুর কোলে তিনি মাথা রেখে যেন শরীর চলে গেছে তার। এটি দেখা মাত্র সাধুর অনুভব হলো যে তিনি যে কল্পনা করেছিলেন যে ভগবান আসবেন তার পাশের চেয়ারটিতে এসে বসে তার সঙ্গে গল্প করবেন, সত্যি সত্যি তিনি তার দর্শন পেয়েছেন। শুধু তাই নয়, তার কোলে মাথা রেখে তিনি তার জীবন অবসান করেছেন। এই ঘটনা আমাদের কিন্তু ইন্সপায়ার করে ভগবানকে ডাকার জন্য। আমরা তো কত রকমের পদ্ধতি করি, কিন্তু ভগবানকে কি এত আপন ভাবার চেষ্টা করি যে এরকমভাবে কল্পনা করার চেষ্টা করি তিনি আমার কাছে বসে আছেন এবং ওই চেয়ারে এসে তিনি বসবেন, আমি তার কোলে মাথা রেখে আমার শরীর যাবে, এই এতটা বোধ হয় আমরা আশা করি না। আমরা সবসময় ভগবানকে কুলুঙ্গিতে রাখি, ওই ফুল বেলপাতা দিই, ছাতেতে বেলফুল হলে গুছিয়ে মালা গেঁথে দিই, তারপরে রেকাবিতে করে জলে করে দিই, কিন্তু তিনি সত্যি সত্যি পড়েছেন, তাকে পড়ে কত আনন্দ ভালো দেখাচ্ছে, এইগুলো কিন্তু দেখার চেষ্টা করি না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি বাইরে থেকে ভেতরের দিকে যাত্রা, এটাই ধর্ম জীবনের যাত্রা। এবং এটা তখনই সম্ভব হয় যখন আমরা এইটা মনে করি যে তাকে আমার পেতেই হবে, জীবনটা যেন বৃথা না যায়, আমি যাবার আগে কিছু সম্পদ সঙ্গে করে নিয়ে যাব। পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজ কখনো কাউকে বলেননি তাঁর কী দর্শন হয়েছিল, কোনোদিন, নেভার এভার, কোনোদিন কখনো কাউকে বলেননি। একটি ছোট্ট ছেলেকে পাঠানো হলো মহারাজের কাছে, মহারাজ এই ছোট্ট ছেলের কাছে একবারে ঠিক টাইট থাকবে। মহারাজকে তিনি প্রণাম টণাম করে জিজ্ঞাসা করছেন, তুমি কি ঠাকুরকে দেখেছ? মহারাজ ওই ছোট ছেলের সামনে কি বলেন, বললেন হ্যাঁ একটু একটু দেখেছি, তবে এখনও অনেক দেখা বাকি আছে, তুমি এখন এসো। সেবকরা যে পাঠিয়েছেন এটা তিনি জানতেন, সেবকরা পর্দার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা শুনছেন, তারা মহারাজকে পাকড়েছেন, তাহলে মহারাজ তাহলে এই কথাটা সত্যি? উনি বললেন হ্যাঁ ছোট ছেলে, ওকে আর মিথ্যে কথাটা বলি কী করে, ওকে আর অস্বীকার করি কী করে, এই কিছু কিছু দেখেছি, অনেকটাই দেখা বাকি আছে। এটা বলছেন আমাদের সঙ্গগুরু ব্রহ্মলীন একজন মানুষ। অতএব এই ভাবনা চিন্তা আমাদের করতে হবে, কতটা আকুতি, কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা থাকলে আমাদের ভগবানকে এরকম আপনার করে নিতে হবে। কিন্তু সবটুকুর মূলে হচ্ছে একটি কথা, আমি তাকে চাই, আমি তাকে চাই, এই বোধটা আমার ভিতরে জাগা দরকার, আমি তাকে চাই, এই চাইতে হবে, চাওয়াটা ভীষণ 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 জরুরি। আমরা যেখান থেকে শুরু করব সেখানে হলো এই, মহারাজ বলছেন কেবল পড়াশোনা করে কি হবে, বিএ এমএ পাশ করে ইউনিভার্সিটির ডিগ্রি নিলে কিংবা ব্যারিস্টার হয়ে টাকা রোজগার করলেই সব হয় না, এ তো মনের ক্ষণিক আনন্দ হবে এই পর্যন্ত, কিন্তু যে জন্য এই জগতে আসা, যে জন্য এই মনুষ্য জীবন, সে বিষয়ে কোনো সাহায্য হবে না। অবশ্য আমি কাউকে মূর্খ হতে বলছি না, মূর্খেরও ধর্ম হয় না, বড় ভাব ধারণা করতে পারে না। যারা ইহকালে ভোগসুখ চায় তারা বিএ এমএ পাশ করুক, টাকা রোজগারের সুবিধা হবে, কিন্তু যারা অনন্ত সুখ চায় তাদের বেশি ডিগ্রির দরকার নেই। ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনার যে সময় কাটে তার বারো ভাগের এক ভাগ সময় যদি সদগ্রন্থ পাঠে দেওয়া হয় তাহলে অনেক ভালো ভাব ভেতরে আসে। ঠাকুর বলতেন গ্রন্থ নয় গ্রন্থি অর্থাৎ গাঁট, উহাতে বন্ধন হয়। তবে সদগ্রন্থ সম্বন্ধে সে কথা খাটে না, যেমন গীতাদি শাস্ত্র এবং ঠাকুর স্বামীজির বই, এছাড়া আর কোনো বই পড়ো না কেন, তাতে অভিমান অহংকার বাড়বে এবং ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলবে। যেসব গ্রন্থ পাঠ করলে ভগবানে ভক্তি ভালোবাসা আসে না, শ্রদ্ধা বিশ্বাস হয় না, তা বর্তমানে ভালো বোধ হলেও আখেরে অমঙ্গলের কারণ হয়। বাবা মানুষ যদি হতে চাও, যদি নিজের কল্যাণ চাও, তাহলে তাঁর নামে ডুবে যাও, ভাষা ভাষা নয় একেবারে ডুব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই মূল মন্ত্র কর। পড়াশোনার প্রয়োজন আছে, এটা না থাকলে কিন্তু কিছুতেই কিছু হবে না। পড়াশোনা না হলে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয় না ভগবান সম্পর্কে, বুদ্ধি পরিপক্কতা হয় না, তাই ভগবান সম্পর্কে খুব পরিষ্কার ধারণা হয় না, এটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের যে রামকৃষ্ণ মিশনে আমরা সাধু হতে চাই, আমাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হয়,
গ্র্যাজুয়েট না হলে সাধু হওয়া যায় না এরকম কথা ঠিক নয়। আগেকার দিনে যারা সাধুরা ছিলেন তারা অনেকেই গ্র্যাজুয়েট ছিলেন না। আমাদের স্বয়ং প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানজি ক্লাস 8 পাস করা ছিলেন। এটা দু চারজনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে যেটা জেনারেল নিয়ম সেক্ষেত্রে হচ্ছে আপনাকে করতে গেলেই পড়াশোনাটা করা দরকার। পড়াশোনা আমাদের মনকে বিচার বুদ্ধি আমাদের মনকে যাচাই করে নেবার, ভগবানের বিষয় বা উচ্চতর বিষয়কে যাচাই করে নেবার ক্ষমতাটি দেয়। এবং এই ক্ষমতাটি দেয় বলে আমাদের ভগবানকে আমরা আরও বেশি করে বুঝতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না, তার কারণ আমাদের সামান্য যে বুদ্ধি দুটোই খুব খারাপ। স্বামীজি বলছেন উচ্চ মেধা নিম্ন মেধা দুটোই খারাপ, উচ্চবিত্ত নিম্নবিত্ত দুটোই খারাপ। উচ্চ মেধার হয় কমপ্লেক্সের ইনফিরিয়রিটি সুপিরিয়রিটির হয়, কমপ্লেক্স মানেই কমপ্লেক্স, যে উচ্চ মেধার সে নিম্ন মেধার মানুষকে ছোট গণ্য করে, আর যে নিম্ন মেধার মানুষ তিনি উচ্চ মেধার মানুষ থেকে দূরে থাকেন। মানে এই করতে করতেই চলে যায়, ফলে ভগবানকে ধারণা করা যায় না। মধ্য মেধা সে উচ্চ মেধাকেও স্পর্শ করতে পারে, আবার নিম্ন মেধার যে ভালো গুণ সেগুলোকেও অ্যাসিমিলেট করতে পারে। ঠিক সেই রকম যে উচ্চবিত্ত সে কখনো ত্যাগ দেখেনি, সে তার ত্যাগ করতে করতেই সময় চলে যায়, বৈরাগ্য আর আসে না। আর যে নিম্নবিত্তের সে জীবনে কখনো ভোগ করেনি, তাই ভোগের জিনিস পেলে সে তাতেই ডুবে যায়, ভগবানের দিকে আর যাওয়া হয় না। তাই অবলম্বনীয় মধ্যপন্থা মাঝখানটিকে অবলম্বন করা হয়েছে। সেই কারণে গ্রাজুয়েশন করার কথা বলা হচ্ছে। গ্রাজুয়েশন এই কারণে করতে বলা হয় যে এই পড়াশোনা করতে করতে একটা মনের একটা বিকার, মনের জটগুলো খুলতে থাকে। যারা উচ্চ পড়াশোনা করবে তারা আরও ভালো করে বুঝবে, তারা আরও ভালো করে সঙ্গের সেবা করবে, এটা ঠিক। কিন্তু সঙ্গ সেবা করার জন্য এটি প্রধান কথা নয়। আমরা যখন সাধুতে আসি তার আগে বর্তমান পত্রিকা, যে সাপ্তাহিক বর্তমান, তাতে একটা লেখা বেরিয়েছিল কেমন করে সাধু হতে হয়। বিভিন্ন ধর্ম সঙ্গের প্রধানরা সেখানে বলেছিলেন, রামকৃষ্ণ মিশন, বেদান্ত মঠ, তারপরে বিবেকানন্দ মিশন, গৌড়ীয় মিশন, তারপরে ইস্কন, এরকম বিভিন্ন যে হিন্দু ধর্মীয় সংগঠন আছে তাদের প্রতিনিধিরা এই বিষয়ে বলেছিলেন। আমাদের হয়ে বলেছিলেন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ। গহনানন্দজি তখন রামকৃষ্ণ সঙ্ঘের সহকারী সাধারণ সম্পাদক। তিনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। প্রথমে বললেন কি কি নিয়ম সাধু হতে যাওয়ার, কি কি নিয়ম। তারপরে বললেন এই যে ডিগ্রি, এগুলো হচ্ছে পাসপোর্ট। যেমন এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে গেলে পাসপোর্ট লাগে, ঠিক সেই রকম এই ডিগ্রি হচ্ছে পাসপোর্ট। ওই আসা যাওয়া করার সেই সেই এতে ভেতরে ঢুকবার জন্য এটি একটি পারমিশন ছাড়া আর কিচ্ছু নয়, আর কোনো কিচ্ছু নয়। আসল যেটা প্রয়োজন সেটা হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা। জীবন দেবতাকে যখন আমরা ভালোবাসতে শিখি তখন সব ধরনের অডস আমরা খুব সহজে বয়ে নিয়ে যাই। আপনাদের সংসারের ক্ষেত্রে দেখুন, আপনি আপনার ছেলেকে ভীষণ ভালোবাসেন, বাড়ি ফিরে এসে আপনার স্বামী অফিস থেকে ফিরলে আপনি তাকে বললেন যে আমার ছেলেটা আবার ইংরেজিতে, বুঝলে আমাদের ছেলেটা আবার ইংরেজিতে খুব খারাপ করেছে, ওকে একজন মাস্টারমশাইয়ের কাছে পাঠানো দরকার। মাস্টারমশাইয়ের কাছে পাঠাতে গেলে অন্তত হাজারখানিক টাকা আবার নতুন অ্যাডিশনাল আপনাকে রোজগার করতে হবে। আপনি নির্দ্বিধায় সেই প্রস্তাবে রাজি হয়ে যান, তার জন্য আপনি অতিরিক্ত পরিশ্রম করেন, আপনার শরীর বয় না তবু আপনি করেন। কিন্তু কেন করেন? কারণ আপনি আপনার সন্তানকে ভীষণ ভালোবাসেন, তাই তার জন্য যত কষ্ট করতে হয় সেটাতে আপনি রাজি হয়ে যান। এই এক্স্যাক্ট এই ফিচারটা আমরা ভগবানের জন্য যদি দিতে পারি, জীবন দেবতাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে তার জন্য আমরা সব কিছু করতে রাজি হই। সাধন জীবনটা মনে করে নেবেন না মোয়া খাওয়ার মতো, যে খই মোয়া দিয়ে গুড় টুড় দিয়ে খুব ভালো করে মেখে সলিড করে পাক করে দিলাম, তা নয়। কিন্তু জীবন আমাদের প্রতি মুহূর্তে ধাক্কা দেয়। আমি গল্পটা বলি একটা, যদিও উদাহরণটা খুব ভালো নয়, কিন্তু এটা কিন্তু খুব কাজের জিনিস, এটা জীবন থেকে নেওয়া। এই আপনারা যে আলুর দম তৈরি করেন না, সে আলুর দম বাজার থেকে যে আলু কিনে নিয়ে আসেন সেইটাই কড়ায় ফেলে দিলে আলুর দম হয়ে যায় না। তার খোসা ছাড়ান, প্রথমে ধোন, তার খোসা ছাড়ান, তারপরে কেটে তাকে চার টুকরো করেন, তারপরে ভাজেন, ভালো করে মুচমুচে ভাজতে হয়, তারপরে মশলা টশলা দিয়ে ভালো করে কষতে হয়, তারপরে জল দিয়ে চিনি লবণ এই সমস্ত দিয়ে খানিকক্ষণ নাড়তে হয়। তারপর একটা সময় যখন মাখা মাখা হয়ে যায়, অর্থাৎ জলটা আপনার আলুর ভেতরে প্রবেশ করে গেছে, তখন ঠিক পারফেক্ট আলুর দম হয়। ঠিক সেই রকম ঈশ্বরের কৃপা যে মুহূর্তে আমরা চাই তার কৃপা আমাদের ওপর নেমে আসে, ওই যে ধৌতিকরণ সেটা হয়।
তারপরে যত পুরনো আলু হয় তার খোসাটা তত মোটা হয়, দেখবেন মুটি দিয়ে টেনে টেনে বা পিলার দিয়ে টেনে টেনে সেটাকে ছাড়াতে হয়। ঠিক সেই রকম আমাদের এই যে পূর্বাপূর্ব সংস্কার যেগুলো আছে সেগুলো আমাদের মনের ওপর এমন একটা ছাপ ফেলে দেয়, এমন একটা গভীর ছাপ ফেলে দেয় যার থেকে বেরিয়ে আসতে আমাদের দীর্ঘ সময় লাগে। তারপরে বেরিয়ে আসার পর যে আলুটা দেখা যায় ধবধবে সাদা, সেটা কিন্তু আপনি কিনে আনেননি, কিন্তু ওইটা দিয়ে আপনার ভাজা যাবে না, তাহলে ভাজা যাবে না, তখন আপনারা কী করেন, চার টুকরো করেন। যত আমরা ঈশ্বরের সন্নিকটে যাই আমাদের সেই অভিমানী অহংকারী মনটা একটু একটু করে ভাঙতে চুরতে থাকে। আমরা অন্য সময় দাবি করি আমরা খুব স্পিরিচুয়াল, আপনি স্পিরিচুয়াল কেমন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার ভেতরে সেই আত্ম অহংকার আত্ম অভিমানটা ধীরে ধীরে অপসৃত হচ্ছে, ওই একটা গোটা আলু চার টুকরো হচ্ছে। জীবন কিন্তু ছেড়ে দেয় না, একদম ভাজা ভাজা করে, ওটা আমাদের কিন্তু মেনে নিতে হবে, কারণ এই যত ভাজা ভাজা হবে তত আলুর দমটা তত সুস্বাদু হবে। ঠিক জীবনে যত আঘাত আসবে তত আমরা আমাদের কাঁধগুলো শক্ত হবে, তত আমরা ভগবানের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারব। তারপরে ওই মশলা লবণ হচ্ছে আমাদের সাধনা, চিনি হচ্ছে আমাদের ইচ্ছে, আর জল হচ্ছে আমার ঐকান্তিকতা। এ দিয়ে যত জীবনটাকে নার্চার করব তত আমি সুস্বাদু হব, এবং যে মানুষটা আমি ভগবানের কাছে এসেছিলাম আর ভগবান প্রাপ্তির পরে ভগবত প্রাপ্তির পরে যে মানুষটা আমি হয়েছি দুটো একদম সম্পূর্ণ আলাদা। ঠিক যে আলুটা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন আর রান্না করার পর যে আলুটা আপনি প্লেটে দিচ্ছেন দুটো স্বাদ যেমন সম্পূর্ণ আলাদা, এও ঠিক তাই হবে। এইটা তখনই সম্ভব যখন আমরা মন প্রাণ উজাড় করে ভগবানকে চাই। উনি বলছেন মূর্খের ধর্ম হয় না, বড় ভাব ধারণা করতে পারে না। যারা ইহকালে ভোগসুখ চায় তারা বিএ এম এ পাশ করুক, টাকা রোজগারে সুবিধা হবে, কিন্তু যারা অনন্ত সুখ চায় তাদের বেশি ডিগ্রির দরকার নেই। বেশি ডিগ্রি পেতে যারা অনন্ত সুখ চায় তাদের জৈবিক প্রয়োজনটা কমে। কালকে আমরা আলোচনা করছিলাম দুটো জিনিস নিয়ে, ঠাকুর তত্ত্ব আলোচনা করেছেন, একটি কামিনী এবং অপরটি কাঞ্চন। কাল না পরশু দিন আলোচনা করছিলাম এই কামিনী আর কাঞ্চন, এটা বলতে ঠাকুর একটা জিনিসই বুঝিয়েছেন, কোনো মহিলাকে অসম্মান করেননি। এই কামিনী কাঞ্চন শব্দটার অর্থ হচ্ছে বাসনা, ডিজায়ার, যেটি আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলি নিয়ে আসে। কামিনী মানে হচ্ছে শরীরের প্রতি আকর্ষণ, পুরুষের ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে পুরুষ। শারীরিক মানে বাহ্যিক আকর্ষণটা আমাদের কাছে এত তীব্র হয়ে যায় ওর পারে যে কোনো একটা সম্বন্ধ থাকতে পারে, ওর পারে যে একটা কোনো রিলেশন তৈরি হতে পারে, সেটা আমরা কখনো বুঝি না, বুঝতে চাই না, এটা হচ্ছে কথা। আর কাঞ্চনটা হচ্ছে এক ধরনের বাসনা, যেটা আমি যা পেয়েছি তাতে আমাদের সন্তুষ্টি দেয় না। আমি হয়তো 100 টাকা পেয়েছি কিন্তু 100 টাকাতে আমার সন্তুষ্টি হচ্ছে না, আমার আরও চাই। এই যে আরও চাইয়ের ভাবনা, এটিকে ঠাকুর বোঝাতে গিয়ে কাঞ্চন শব্দ ব্যবহার করি, কারণ টাকার বিনিময়ে আমরা আমাদের ভোগ্যপণ্য পাই, তাই কাঞ্চন, কামিনী এবং কাঞ্চন দুটি শব্দ ব্যবহার করেছেন। এই দুটি শব্দ আমাদের প্রতিনিয়ত প্রতিবার আমাদের একটু একটু করে আমাদের পথ থেকে সরিয়ে দেয়, আমরা যেখানে আছি তার থেকে সরিয়ে দেয়। সেই কারণে বলছেন যারা ঐহিক ভোগসুখ লাভ করতে হবে তাদের সত্যি সত্যি যোগ্য হয়ে উঠতে হবে, এবং জগৎ সংসারে বিদ্যার প্রয়োজন অনেকখানি। তারা বিদ্যা নিয়ে পড়াশোনা করুক, এম এ বি এ পাস করুক, সব করুক, কিন্তু যাদের সেটার প্রয়োজন নেই তারা যেটা আছে যেটা হলে হয়ে যায় তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। বলছেন যে ডিগ্রি নেবার জন্য পড়াশুনোয় যে সময় কাটে তার 12 ভাগের এক ভাগ যদি সদগ্রন্থ পাঠে দেওয়া যায় তাহলে অনেক ভালো ভালো ভাব ভেতরে আসে। এটা আমরা একেবারেই বুঝি না। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা সংসারে থাকতেন, ইদানিং তো আমরা ঠাকুমা দিদিমা রহিত সংসারে থাকি। সেই কারণে ভালো ভাব যে দেবার, যে ইটার্নাল ভ্যালিউস যেগুলো দেবার, সেগুলো পাওয়ার দেবার আমরা লোক পাই না। আমরা ছেলেবেলায় গল্প আকারে শুনতাম, মহাভারতের গল্প, রামায়ণের গল্প, এই গল্প আকারে শুনতে শুনতে ওইগুলো আমাদের জীবনের মধ্যে আসতো এবং সেই ভ্যালিউসগুলো নিঃশব্দে আমাদের ভেতরে চলে আসতো। বিডিও সাহেব এসেছিলেন আমাদের ওখানে, ছেলেদের দেখে খুব খুশি হলেন, তারপরে উনি তিনটি ছেলেকে তুললেন, তাদের উনি কিনি গিফট দিতে চান। যে তিনটে ছেলেকে তুললেন তারা তিনজনই, দুজনকে তুললেন আর আরেকজন সঙ্গে এসেছিল, এই তিনজনই স্পন্সর চাই, মানে তাদের পড়াশোনা যাবতীয় খরচ আশ্রম ব্যয় করে, এবং তারা এসেছেন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে। তা তাদেরকে ডেকে তিনি সব নানা রকম বলছেন, তোমাদের কি চাই, ব্যাট বল, বাস্কেটবল, বাস্কেটবলের নেট, তারপরে আসন,
তারপরে ইয়ে নানা রকমের জিনিসপত্রের কথা লোক দেখাচ্ছেন, কিন্তু এরা ছেলেরা কোনো কিছুই চায় না। তখন উনি বললেন, ভুলে যাও যে তোমাদের ইয়ে তোমাদের মহারাজ এখানে নেই, এরা ভুলেই যাও, ভেতরে বসতে পারেন। ও মা জননী, ওই যে সুগাতা মাকে ডাক। ওদের একটু ভেতরে বসার ব্যবস্থা করে দিন, কানে শোনা যাবে, চোখে দেখা যাবে না। তো সেই ওই উনি বলছেন যে ব্যাট বল, তারপরে আস্তে আস্তে ওনার এরিয়ায় যা যা আছে, ঢাকাওয়ালা ডাস্টবিন, বসার ম্যাট, যা যা উনি দিতে পারেন। ছেলেরা কিছুই চায় না, বলছে ভুলে যাও তোমাদের মহারাজ এখানে আছেন। বলছে মহারাজ থাকলেও আমাদের উত্তর এক, মহারাজ না থাকলেও আমাদের উত্তর এক। ভদ্রলোক বলছেন, আপনি কী করে এরকম নির্লোভ ছেলে তৈরি করবেন? আমরা নির্লোভ ছেলে তৈরি করিনি, ভগবানের কৃপা। তারা ওই যে সৎসঙ্গে থাকতে থাকতে তাদের ভেতরে বস্তুর যে আকর্ষণ, এটা সম্পূর্ণভাবে চলে যায়। সদগ্রন্থ আমাদের এই জিনিস দেয়, সদ্ভাবনা দেয়। আমাদের স্কুলে গীতা পড়ানো হচ্ছে, ঠিক হয়েছে, এই 7, 8, 9 তিনটে বছরে গীতার 20টা করে শ্লোক পড়ানো হবে। এখন প্রথম দিন গীতা শুনে ছেলেগুলো, ক্লাস 9-এর ছেলেরা যখন প্রথম পেল, আমাদের নাকটাকে এমনি করে কুচকে আছে, যেন একটা কি একটা, যেন একডালা গরুর বোধ হয় ওই ওই গোবর দিয়ে দেওয়া আছে, সেটাই করে বসে আছে। তখন ওদের গীতার কি প্রয়োজন? গীতা আমাদের জীবনের কথা বলে, যেটা সেইটা আমরা বলতে আরম্ভ করলাম, ওদের বোঝাতে শুরু করলাম। দেখ গীতায় এই জায়গায় শ্রীকৃষ্ণকে অর্জুন এরম বলছে, নাথ কে না প্রযুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলা দিব নিয়োজিত। অর্জুন বলছে, আমি ভালো হতে চাই, আমি প্রতি মুহূর্তে আরও ভালো হতে চাই, কিন্তু কে যেন জোর করে আমাকে খারাপ পথে নিয়ে যায়। ছেলেরা সব হাত তুলছে, আমি বললাম তোর বল দেখে এইটা তোদের জীবনে কার কার এসেছে, প্রায় 80% ছেলে হাত তুলছে। গীতা যে তাদের কথা বলে এটাই আমরা শেখাইনি। ক্লাস 9-এ পড়ে ছেলে, মানে 13 বছরের ছেলে, সে জানতেই পারলো না ধর্ম তার কথাই বলে, ধর্ম তাকে বেঁচে থাকার পথটি বলে দেয়, কেমন করে সে ভালো ভাবটিকে অনুসরণ করবে, সেই অনুসরণ করার পদ্ধতিটি বলে দেয়। এইটি হচ্ছে কথা। এই শাস্ত্রগ্রন্থ আমাদের এই ভাবতে শেখায়। এই যে আমরা যখন এই দেখি আমাদের কর্ণের যে গুরুর প্রতি নিষ্ঠা, গুরু তাকে বলেছেন তোমাকে আমি অস্ত্রবিদ্যা শেখাবো না। তিনি ওই অস্ত্রবিদ্যা শিখতে গেছেন, তিনি ব্রাহ্মণ পরিচয়ে দিয়ে শিখছেন, অথচ তিনি বোধহয় আমাদের ক্ষত্রিয়, সেই ইয়ে দংশন করেছেন, সেই বেদনা সহ্য করেও তিনি গুরুর ইয়ে ভাঙছেন না। আরুণির গল্প যখন আমরা শুনি, গুরু বলেছেন যে বাঁধেতে শুয়ে থাকো, সে শুয়েই আছে, সমস্ত সকাল থেকে প্রাতকাল থেকে সন্ধ্যাকাল অতীত হয়েছে, তখনও সে শুয়ে আছে, কেমন তার গুরু তাকে বলে গেছেন। আধুনিক যুগে যাদেরকে আমরা দেখি তাদের এই জীবনের গল্প এক একটি আমাদের নতুন করে জীবনকে দেখতে শেখায়। এই ভালো গ্রন্থ আমাদের ভেতরে সৎ বিষয়কে গ্রহণ করতে শেখায়। জগতের চতুর্দিকে ভালো জিনিস আছে, শুধু আমাদের দেখার দৃষ্টিটা এটা খুলে দেওয়ার প্রয়োজন আছে। আজকে দেখবেন ফেসবুকে এক দম্পতির গল্প আমি লিখেছি, এই মীরাবেন আর জিতু ভাই আন্তানি, এদের গল্প। এরা স্কুল দুজনেই স্কুলের টিচার, নিঃসন্তান, অবসর সময় তারা কী করেন না, অবসর সময় আরও টিউশনি করতে পারেন, তাদের বাড়ির টালির চাল, অ্যাসবেস্টার চাল বদলে পাকা চাল করতে, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অবসর সময় গরিব ছেলেদের তারা পড়ান। জিতু ভাই খুব ভালো গায়ক, গুজরাতে খুব বিখ্যাত গায়ক জিতু ভাই আন্তানি, তিনি অবসর সময় বাচ্চাদের গান শেখান, শ্রীরামকৃষ্ণের ভজন শেখান, শাস্ত্রীয় সঙ্গীত শেখান, এবং সবটি বিনামূল্যে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনাদের ভালো লাগে? এগুলো কী করব, প্রভু আমাদের যা সম্পদ দিয়েছে আমরা তাই দিয়ে তার সন্তানের সেবা করবার চেষ্টা করি। দেখুন এই যে জীবনকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, এই যত ভালো ভাব আমরা নিতে পারবো সেটা আমাদের জীবনে কীরকমভাবে আমরা ফলাতে পারবো সেটা হয়। আমাদের স্কুল শিক্ষকদের বলে বলে আমরা পারি না যে ভালো কথা পড়ানোর মাঝে মাঝে ভালো কথা বলবে। আমরা এই ইংরেজি ক্লাস পড়ছি, আমাদের এখনও মনে আছে আমাদের পড়াতে গিয়ে আমাদের স্যার যুদ্ধের গল্প বললেন, ভারতবর্ষ যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময় কীরকম সংগ্রাম হয়েছিল তার গল্প বললেন, আবার সুইচ ওভার করে দিলেন আবার সাবজেক্টে, আবার সাবজেক্ট থেকে সুইচ ওভার করে আবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে কীরকম হয়েছিল, এই সমস্ত অঞ্চলে কীরকমভাবে আকালে মানুষ ফ্যান ভিক্ষা করে করে বেড়াচ্ছে তার গল্প বলতে থাকছেন। এই বলতে বলতে ওরা আমাদের ভেতরে ভ্যালিউস তৈরি করতেন। আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি, যখন আকাল হয়েছিল দেশ স্বাধীন হওয়ার সময়,
বলছেন ভয়ের চোটে রান্নাঘরে গিয়ে রান্না করতে পারতুম না, কারণ ভাতের গন্ধ পেলে জানলা দিয়ে একজোড়া চোখ দেখা যেত, বলতো মা এই নিচে এই নর্দমার কাছে থালা পেতে বসে আছি, তুমি ফ্যানটা খালি গলে দিও, ভাত দিতে হবে না। উনি কেউ আমাদের সামান্যতম ভাত নষ্ট করলে উনি এই গল্পটা আমাদের বলতেন। এই গল্পটা শুনতে শুনতে আমাদের জানা হয়ে গেল যে অপচয় করাটা কিছু নয়, অপচয় করাটা কোনো কাজের নয়। জীবনের যদি ইটার্নাল ভ্যালুসগুলো আমরা না শিখি, এই ইটার্নাল ভ্যালুসে চিরন্তন শাশ্বত ভালো জিনিস এগুলো যদি আমরা অভ্যাস না করতে পারি, ভগবান হলেন এই চিরন্তন শাশ্বত যে অনুভূতি সেগুলোর ঘনীভূত ফর্ম, তাহলে আমরা শিখতে পারবো না। যেমন এক দুই তিন চার করে আমরা দশে গিয়ে পৌঁছই, এরকম এক দুই তিন চার পাঁচ ছয় করে ভালো ভালো ভাবগুলিকে সংযত করে একটা উচ্চ ভাবের তৈরি হয়, একটা উচ্চ ভাব তৈরি হয়। তাই বলছেন সদ্গ্রন্থ পাঠ এত জরুরি। বলছেন যদি সদ্গ্রন্থ পাঠে দেওয়া যায়, তার ঠাকুর বলতেন গ্রন্থ নয় গ্রন্থি, অর্থাৎ গাঁট, উহাতে বন্ধন হয়। কোন গ্রন্থতে বন্ধন হয়? ডিগ্রি নিয়ে আমরা যে পড়াশোনা করি, এটা মানুষে মানুষে একটা ভেদ তৈরি করে দেয়। আমি উচ্চ শিক্ষিত ও নিম্নবিত্ত, নিম্ন শিক্ষিত অশিক্ষিত, এই বোধ আমাদের ভেতর জাগে। এর থেকে বেরিয়ে আসবার গল্প, বেরিয়ে আসবার কথা ঠাকুর বলছেন। তাই বলছেন গ্রন্থ নয় গ্রন্থি। এই যে আমরা যে পড়াশোনার কথা বলি, এগুলো গ্রন্থ নয় গ্রন্থি, বন্ধনের কারণ, আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি না। তবে সদ্গ্রন্থ সম্বন্ধে সে কথা খাটে না। যেমন গীতাদি শাস্ত্র এবং ঠাকুর স্বামীজির বই, কাশীর সরানন্দজি ছিলেন রাজা মহাজের শিষ্য, তিনি আমাদের বলতেন রোজ স্বামীজির কথা পড়ার অভ্যাস করবি, স্বামীজির কথা রোজ একটু হলেও পড়বি। স্বামীজির কথা তোকে কি দেয়? ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। বলছে যখনই মন খারাপ হয় ভাববি, স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বলছেন সমস্ত শক্তি তোর ভেতরে আছে, তুই সব পারিস, তোর দ্বারা সব কিছু করা সম্ভব। এই যত আমরা মনে করতে পারবো আমার দ্বারা সব কিছু করা সম্ভব, তত আমরা পেরে উঠবো। আমাদের ওখানে আমফানের পরে একটা বাড়ি তৈরি করতে করা হয়েছিল, একটা স্কুল তৈরি করা, একদম সম্পূর্ণ ধূলিসাৎ ভূমিসাৎ হয়ে যাওয়া একটা বাড়ি আমরা তৈরি করেছিলাম। যারা তৈরি করলো তারা কেউই বিশেষ লেখাপড়া জানে না, যে ২৭ জন শ্রমিক তৈরি করলেন তারা কেউ জানে না। শুধু আমি তাদের বলেছিলাম এই শিক্ষাবর্ষের ভেতরে আমরা এত দ্রুত কাজ করব, এই শিক্ষাবর্ষের ভেতরেই আমরা এই স্কুল বাড়িটি ছাত্রদের উপহার দিতে পারবো, এইভাবে কাজ শুরু করবো। 18 জুলাই কাজ শুরু হলো, 12ই ডিসেম্বর শেষ হয়ে গেল। এই এতদিনের মধ্যে এই 27 জন কর্মী কোনো দিন ছুটি নেয়নি, তারা কোনো দিন অসুস্থ হয়ে পড়েননি, তাদের কোনো দিন ছুটির প্রয়োজন বোধ করেনি, তাদের কোনো দিন মনে হয়নি একদিন বিশ্রাম নেওয়ার দরকার আছে। একবারে নিরন্তর সকাল থেকে রাত্রি অবধি খাটছেন। তারা আমাদের সাজেস্ট করছেন সিমেন্ট, আমাদের তো সব ওপার থেকে আসে, সিমেন্ট ফেরত শেষ হওয়ার আগেই বলে দিচ্ছেন সিমেন্ট আনানোর ব্যবস্থা করুন, ইট আনানোর ব্যবস্থা করুন, এই ইয়ে লাগবে, মশলা লাগবে, এই আমাদের লোহার আয়রন রড লাগবে, এগুলো যে লাগবে এগুলো অনেক আগে থেকে বলছেন, যাতে কোনো সময় কাজের ফ্লো নষ্ট না হয়। ওরাই ঠিক করে ফেললেন, বাড়িটাকে 3 টুকরে ভাগ করে ফেললেন জায়গা অনুযায়ী, একটা অংশ তৈরি করে সেটা প্লাস্টারিং করে ছাদ ঢালাই করে আবার আরেকটা অংশ তৈরি করা শুরু হলো। এটা যখন ওটা যখন শেষ হয়ে গেল, এদের এই 21 দিন পর্ব যেটা শেষ হয়ে গেল, এখান থেকে খুলে ওখানে ঢালাই হলো, এবার এর গায়ে প্লাস্টারিং হচ্ছে, মাঝের অংশটা তৈরি হওয়া শুরু হয়ে গেল, তারপরে 3টে অংশকে একটা সময় জুড়ে দেওয়া হলো। রেকর্ড টাইমের ভেতরে শুধু স্কুল বাড়ি নয়, স্কুল বাড়ির সাথে 160 ফিট লম্বা রাস্তা আর 7 ফিট চওড়া রাস্তা সেইটি তৈরি করে ফেললেন। আমরা ওদের ওই কাজের স্বীকৃতিটা দেওয়ার জন্য স্বামীজির একটা বাণী ওখানে তুলে ধরেছিলাম, রাজযোগে আছে, জ্ঞানযোগেও পাবেন একটি। সেখানে স্বামীজি বলছেন কাজ সমস্ত সাকসেস কীরকমভাবে আসে, কোনো বিষয়ে আপনি সফল হতে চান কী করে হবেন, বলছেন টেক আপ অ্যান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, মেক দ্যাট আইডিয়া ইয়োর ওন, একটা ভাবনাকে এমনভাবে গ্রহণ করো সমস্ত মন প্রাণ যদি সেই ভাবনাটাই থাকবে, মেক দ্যাট আইডিয়া ইয়োর ওন, ওন মানে আমার নিজের ভাবনা, ওটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো ভাবনা নেই, আমার এই নার্ভ, আমার মাংসপিণ্ড সমস্ত কিছু শুধু এই ভাবনায় ভাবিত হয়ে থাকে। ভেবে দেখুন আপনার সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু কোনো কিছু আপনার মনে পড়ে না, মনে হয় না বিকেলবেলা ভালো করে টান টান করে চুলটা বাঁধি, কপালে একটা ঢিপসি দেখে ঠিক করি, ভালো একটা শাড়ি পরি, এসব কিচ্ছু আপনার মনে হয় না। তখন মনে হয় কেমন করে আপনার সন্তানকে আপনি সুস্থ করবেন, কেমন করে জলপট্টি দেবেন, আমার কাছেও গড়িয়ে আছে, কেমন করে জলপট্টি দেবেন,
কেমন করে তার মাথার ঠান্ডা তার জ্বর কমাবে নি সমস্ত কিছু ওখানে, তখন একটাই চিন্তা হয় আমাদের জীবন আচার বলে দেয় আমরা কেমন করে ধর্মভাবে চালিত করতে হয়। শুধু আমরা এগুলো জানি, এগুলো আমাদের ব্যবহার করতে হবে আমাদের জীবনে। ঠিক এই যে ঐকান্তিকতা নিয়ে আমি আমার সন্তানকে সুস্থ করতে চাই, ওই একই ঐকান্তিকতা নিয়ে আমরা যখন আমাদের নিজেদের ভালো করতে চাই তখন আমাদের ঈশ্বর লাভ হয়। বলছেন তিনি, যেসব গ্রন্থ পাঠ করলে ভগবানের ভক্তি ভালোবাসা আসে না, শ্রদ্ধা বিশ্বাস আসে না, তা বর্তমানে ভালো বোধ হলেও আখেরে অমঙ্গলের কারণ হয়। আমাদের একজন সাধু আমাকে বাংলা শিখতে বলেছিলেন একটা উপন্যাস, সুচিত্রা ভট্টাচার্যের ভারী সুন্দর উপন্যাস, কাছের মানুষ, তখন দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোচ্ছে। আমার বাংলাটা খুব খারাপ ছিল, তিনি এসে ওই পত্রিকাটা দেশ পত্রিকাটা প্রত্যেক যখন বেরোতেন ওনার পড়া হয়ে গেলে ছুঁড়ে দিয়ে চলে যেতেন, বলতেন ওই উপন্যাসের কন্টেন্টের ভেতর ঢুকবে না, কিন্তু কত সহজ করে বাংলা বলা যায় সেটা ওইখান থেকে শিখবে, ওই যে লেখাগুলো আছে তার থেকে শিখবে। আমার বাংলা শুদ্ধিকরণের অনেকখানি ক্ষেত্রে সুচিত্রা ভট্টাচার্যের অনেকটা অবদান আছে, কিন্তু আমি বুঝতাম না কেন উনি কন্টেন্টে যেতে দেন না। আমি উপন্যাসটা উনি না বলা সত্ত্বেও পড়েছি, এমনি পড়তে গেলেই পড়ে যায়। একটা সময় দেখলাম উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে কেমনভাবে সম্পৃক্ত হয়ে গেছি, সেই মহিলা তার বেদনা যেন আমাকেও স্পর্শ করে চলেছে, যেটা আমার সাধু জীবনের পরিপন্থী। এই কারণে তিনি বলছেন, এই যে বলছেন না আখেরে হয়তো ভালো হবে, গল্প যখন আমরা পড়ি তখন একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে যাই, ওই জগতে চলে যাই, চোখ বন্ধ করলে সিনেমার মতো দেখতে পাই, এই নীল ঘূর্ণিতে আইআইটি কমপ্লেক্সের মধ্যে দিয়ে ছেলেটা এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাচ্ছে, কী সুন্দর বর্ণনা আছে, শ্যামলা তার গায়ের রং, বড় বড় টানা টানা চোখ, বেশ লম্বা চওড়া, কিন্তু একটু গুটি গুটি বয়, মাথায় সারাক্ষণ ফোন করে জিজ্ঞেস করে সকালে ব্রেকফাস্ট করেছিস, দুপুরে খেয়েছিস বাবু, টিফিন খেয়েছিস, চা খেয়েছিস, হরলিক্স খেয়েছিস, শশা দিয়েছিলাম খেয়েছিস, কখন যেন সেই ভাব বাচ্চাটার সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই, অথচ সে আমার সাধু জীবন থেকে আমার ধর্ম জীবন থেকে ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। তাই বলছেন সেগুলো আখেরে ভালো হলেও ভগবান থেকে ভগবানে ভক্তি ভালোবাসা আসে না, শ্রদ্ধা বিশ্বাস আসে না, তা বর্তমানে ভালো বোধ হলেও আখেরে অমঙ্গলের কারণ হয়। এইবার একটা মাস্টার স্ট্রোক তিনি দিচ্ছেন, বলছেন বাবা মানুষ যদি হতে চাও, যদি নিজের কল্যাণ চাও তাহলে তাঁর নামে ডুবে যাও, ভাষা ভাষা নয় একেবারে ডুব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই মূল মন্ত্র করো। কি সুন্দর কথা বলছেন, বলছেন ভাষা ভাষা কোনো জিনিস হয় না, ভাষা ভাষা কিছুতেই হয় না। আপনি ওই বেনুদির রান্নাঘর দেখলেন তো, বেনুদির রান্নাঘর খুলতে একটু দেরি হয়ে গেছে, আপনি দেখলেন কড়াইতে তখন গাজর দেওয়া আছে, তারপরে ক্ষীরটি সব দেওয়া আছে, বেনুদি একটু একটু করে নাড়াচ্ছেন আর ক্রমাগত সেই গাজরটা ছোটো হতে হতে এইটুকু হয়ে গেল, একটা কড়ার মধ্যে রেখে দিলেন, আপনি পরের দিন গাজর টাজর কেটে সব ক্ষীর টির দিয়ে আপনি নাড়াচ্ছেন, আপনার গাজর আর ছোটো হয় না, আসলে ভুলেই গেছেন, আপনি দেরি করে খুলেছিলেন তো, গ্যাসটা যে অন করতে হয় সেটা তো দেখা হয়নি। ভাষা ভাষা জ্ঞানের এইটা হচ্ছে সমস্যা, একেবারে সম্পূর্ণভাবে জানতে হবে। এই যে আমাদের সারাক্ষণ একটা জিনিসে আছে কিন্তু মনটা আরেকটা জিনিসে, আমি পড়ছি আমি শুনবো বলে এসেছি কিন্তু মনটা ঘড়ির দিকে তাকিয়ে আছে, এই যে দেখুন আমার মন একটাই মন, সেই মনটাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতে পারছি, ফলে সময় সম্পর্কে যে আমার যে অ্যালার্টনেস সেটা যেমন আমার ভেতরে জাগছে না, তেমনি বিষয়বস্তুর গভীরে আমি প্রবেশ করতে পারছি না। এটা একবারে এক থেকে একশোবার কথা, সে যতই বলুক না কেন গলা অব্দি ডুবে যদি না না আমি একদম গভীরভাবে আধ্যাত্মিকভাবে হতেই পারে না, একটাই মন যদি ভগবানকে দিতে হবে পুরোটাই দিতে হবে, ভাঙা চোড়া কোনোটা দেওয়া চলবে না, সবটুকু উজাড় করে দিতে হবে। আমাদের কাছেও ঘড়ি থাকে, আমরা অ্যালার্টলি দেখি যে কতক্ষণ বলা হলো কখন থামতে হবে, কিন্তু সব সময় নয়, মনের একটা অংশ সবসময় ঘড়ির দিকে তাকায়, কারণ বলতে 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 একটা অভ্যাস হয়ে যায়, কতটা বলেছি কতক্ষণ একদিকে তাকিয়ে আছি সেটা আমি বুঝতে আমরা বুঝতে পারি। তাই বলছেন বাবা মানুষ যদি হতে চাও, যদি নিজের কল্যাণ চাও তাহলে তাঁর নামে ডুব দাও, ডুব দেওয়ার কথা বলছেন ঐকান্তিকভাবে, যেটা করতে চাইছে উইথ অল লাভ সমস্তভাবে। স্বামী ভূতেস্বামীজি বলছে না খাপ ছাড়া ভালোবাসবে না ভগবানকে, যদি ভালোই বাসতে হবে পুরোটা ভালোবাসবে, না ভালোবাসো তাতে কিচ্ছু এসে যায় না, ভগবানের কিচ্ছু আসে যায় না, আমরা যদি ভগবানকে নাও ভালোবাসি তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না, তার তার জন্য আমরা ভগবানের কৃপা থেকে কখনো বঞ্চিত হব না, তার কৃপা সবার প্রতি সমানভাবে আছে,
কিন্তু যে তাকে ভালোবাসি, এই হঠাৎ করে দাসখত লিখে দিলাম তোমাকে ভালোবাসি, যে দীক্ষার মন্ত্র দুবেলা জপ করতে পারিবে কি না, এমন হ্যাঁ লিখতেন অর্ধেকের বেশি ফর্ম ফুটো হয়ে যেত। কিন্তু যাদের ফুটো হয়ে যেত আমাদের পেছনে বা স্টিকার লাগিয়ে সেই হ্যাঁটাকে সোজা করে রাখতে হতো, হ্যাঁময় করে রাখতে হতো, তাদের দেখেছি পরবর্তীকালে এসে বলতেন জানেন তো দুবেলা জপ করার সময় পাচ্ছি না, সব কাজে সময় পাই, বড়নিন্দা পরচর্চা করার সময় পাই, খাবার দেওয়ার সময় পাই, নিঃশ্বাস নেওয়ার সময় পাই, প্রশ্বাস ফেলার সময় পাই, শুধু ভগবানকে ডাকার আমাদের সময় হয় না। আমি সকল কাজে পাই হে সময় তোমারই ডাকিতে পাই। বলছেন গানে আছে না, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরিষাম। আমাদের জীবনে যাবতীয় দুঃখের মূল আমরা নিজেরা, কেউ নয়, কেউ আমাদের জীবনে দুঃখ আনতে পারে না। আমি বলি না ও আমাকে দ্বেষ করলো, ও আমাকে কষ্ট দিল, কেউ নয়, আমি 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 ছাড়া কেউ নই। আমার ভালো হলে তার জন্য দায়ী আমি, আমার মন্দ হলে তার জন্য দায়ী আমি। ভালো হলে পুরো ক্রেডিটটা আমরা নিতে চাই, মন্দ হলে ভগবান ওই শালা আমাকে সব সময় ইয়ে করেছিলেন। সেই যে আছে না একজন ক্যান্সার রুগী, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কষ্ট হচ্ছে না, বলছে না হচ্ছে না, যখন আমি অনেক সম্মান পেয়েছি তখন তো ওই ভগবানকে জিজ্ঞেস করলেন ওয়াই মি, কেন আমাকে এই সম্মান দেয়া হলো, আজ কেমন করে অসুস্থতার সময় জিজ্ঞাসা করো ওয়াই মি, আমাকে কেন, এইটা আমাদের বুঝতে হবে। তাই বলছেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আবার টাকা হওয়ারও ওই দোষ, টাকা ভালো অপেক্ষা মন্দই বেশি করে, টাকা থেকে এই জগতে বেশি অনর্থ হয়, তা ঠাকুর টাকা ছুঁতে পারতেন না জাগ্রত বা ঘুমন্ত অবস্থায়। তিনি এবার এসে জীবন দিয়ে দেখালেন ত্যাগই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। মানুষ ভোগের পেছনে পেছনে দৌড়ে পশু হতে চলেছে, যদি মনুষ্য পদবীতে থাকতে ইচ্ছা হয় তবে ত্যাগকে আশ্রয় করো, ভগবানকে আশ্রয় করো, তাঁকে জানো, ক্ষণিক আনন্দের আশা ত্যাগ করে অনন্ত আনন্দের অধিকারী হও। এই শেষের কথাটা ইম্পর্টেন্ট, শেষ থেকে শুরু করি। বলছেন ক্ষণিক আনন্দের আশা ত্যাগ করে অনন্ত আনন্দের অধিকারী হও। আমি কি চাইবো, একটা চকলেট খেতে চাইবো, যে মুখে ঢুকালাম আহা কি মিষ্টি লাগছে, বলছে বলছে গলার ভিতর দিয়ে গলে গেল, একেবারে সব শুকিয়ে গেল, তারপরে যে কে সেই, যে আমি ছুপারুস্তম ছিলাম সেই আমি ছুপারুস্তম, আমার এতটুকু পরিবর্তন হলো না। কিন্তু ভগবানের সুধা আপনারা যারা দীক্ষিত তারা অবশ্যই জানেন, দীক্ষার প্রথম 7 দিন একটা অপার আনন্দ আমরা উপভোগ করি, গুরু কৃপা করে তার সাধন কৃপা দিয়ে আমাদের স্পর্শ করে দেন, সেই 7 দিন ধরে আমরা সেই আনন্দটাকে উপভোগ করি, তারপরে সেই আনন্দটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয়। কেন ক্ষয়প্রাপ্ত হয়, গুরু আমাদের সেই উচ্চ আনন্দের স্বাদ দিয়ে দেন। এখন সেই কস্তুরী মৃগ যেরকমভাবে সেই গন্ধের পেছনে ছুটে ছুটে তার সন্ধান করে, ঠিক সেই রকম আমার ভেতরে যে আনন্দ বিরাজ করছে সেই আনন্দটাকে আমি খুঁজে চলব, নিরন্তর খুঁজে চলব, তবে আমার জীবনটি সুন্দর হবে, আমার জীবনটি সার্থক হবে। ঠাকুর এবার জীবনে সে ত্যাগ দেখিয়ে দিয়ে গেছে, তার মানে আপনাদের সকলকে এই সাদা কাপড় ছেড়ে গেরুয়া পরে ঘুরে বেড়াতে হবে তা নয়, ঠাকুরের ওই দর্শনটার কথা ভাবুন। ঠাকুর এক হাতে মাটি এক হাতে টাকা নিয়েছেন, গঙ্গার তীরে বসে বসে চর্চা করছেন, এই টাকায় কি হয়, টাকায় কাপড় হয়, ভাত হয়, খাবার দাবার হয়, এসব হয়, টাকায় কি ভগবান লাভ করা যায়, টাকায় ভগবান লাভ করা নিয়ে মৃত্তিকা তুলল, তাহলে দুটোই গঙ্গায় ফেলে দিই। তারপরে বলছেন আমার মনে হলো তাহলে কি লক্ষ্মী ছাড়া হলাম, তখন পাটোয়ারি বুদ্ধি করলাম, বললাম মা তুমি আমার হৃদয়ে থাকো, খুব দারুণ কথা, আমরা মজা হিসেবে নিয়ে হইচই করি কিন্তু ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করেছেন তার গভীর অর্থ বহ, হৃদয়ে থাকো, হৃদয়ে হৃদয়টা যেন অর্থবান হয়, সম্পদশালী, মানে তুমি আমার তুমি আমাকে চরিত্র সম্পদে সম্পদশালী করো। মা দুর্গার পাশে ডান দিকে যে থাকেন, যে মূর্তিটা এমনি করে দাঁড়িয়ে থাকেন একটা গাছকৌটো নিয়ে, তিনি হলেন মা লক্ষ্মী, এমনি নাম হচ্ছে শ্রী, শ্রী শব্দের অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ মানে টাকা করি সম্পদ নয়, চরিত্র ধন। আমার যদি চরিত্র সম্পদে আমি সম্পদশালী না হতে পারি তাহলে আমার ব্যাংকে যদি 1 কোটি টাকাও থাকে তবু তা আমার কোনো কাজে আসবে না, কোনো কাজেই তা লাগে না, এটা কিন্তু আমাদের সবার আগে বুঝতে হবে। সেই কারণে নিজেকে দিব্য গুণে গুণান্বিত হতে হবে, আপনাকে সবসময় ত্যাগী হতে হবে না। এই যে দিব্য গুণ আছে দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, ভগবান মাত্র 3টি শ্লোকের ভেতরে দিব্য গুণ বর্ণনা করে দিয়েছেন, আর আসুরিক গুণ বর্ণনা করতে গিয়ে ছখানি বেশি শ্লোক ব্যবহার করেছেন। দিব্যগুণ খুব অল্প, খুব সামান্য অভ্যাস করতে হয়,
তার মধ্যে প্রথম যে গুণের কথা বলছেন, বলছেন অভয়ম সপ্ত সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। অভয়ম শব্দটি ব্যবহার, অভয়ম মানে নির্ভয়তা নয়, অভয় হলো যে কোনো অবস্থায় আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করি না, আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর। এটা তখনই হয় যখন আমি জীবনের আদর্শকে ফিক্স করে নিই আর সেই আদর্শ অনুযায়ী জীবন যাপন করি, কোনো অবস্থাতেই আমি আমার আদর্শকে ছোট করি না। তাই অভয় শব্দটা ভগবান ব্যবহার করছেন। সত্য সংশুদ্ধি, আমার ভেতরের শুদ্ধিকরণ প্রয়োজন, ভেতরের এবং বাইরের। আমার চিন্তাস্রোত যদি শুদ্ধ হয় আমার জীবন শুদ্ধ হবে। যে লোকের ভেতরের চিন্তাটা ভালো তার বাইরেটা যতই মলিন দেখতে হোক সে মানুষটা ভালো, কিন্তু যার বাইরেটা খুব ঝকঝকে ভেতরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। আমরা এরকম ঝকঝকে চেহারার কালো মনওয়ালা মানুষ মানে দিন রাতে দেখে থাকি, কিন্তু আমাদের কিছু করার থাকে না তাদের সোজা করার, খুব চেষ্টা। আমাদের বিদ্যালয়ে যারা পড়াতে আসেন তাদের মধ্যে সকলকে তো দেখি, কাউকে কাউকে দেখি, তারা ক্লাসে ভীষণ ভালো পড়ান, ভীষণ কোনো রকম সমস্যা তৈরি করেন না, কিন্তু স্কুলে যে সমস্ত একটু কম বুদ্ধির মাস্টারমশাই আছেন যারা অল্পেতেই অন্যদের দ্বারা প্রভাবিত হন, তাদের সবসময় কানেতে ফুসমন্তর দিয়ে যান। তারা স্কুলে ক্লাসে ভালো করে পড়ান না, অথরিটির বিরুদ্ধে যান, চিৎকার চেঁচামেচি করে সকলের সামনে চলে আসেন। এরা কিন্তু নির্ভয় নিস্তব্ধে ভালো মানুষটি সেজে সবার সর্বনাশ করে দিয়ে যান। পরিষ্কার ঝকঝকে চেহারা, কী দারুণ পড়ান, কিন্তু তার পেছনে এই 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 ভালো খারাপ জিনিসগুলো দেখেছি। ভালো পোশাক পরা খারাপ মনের মানুষ অজস্র দেখেছি, অথচ খারাপ পোশাক পরা উন্নত চরিত্রের মানুষ দেখেছি। পোরবন্দর থেকে পোরবন্দর শহর থেকে যাচ্ছি সোমনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ব্যাকওয়াটারের পাশ দিয়ে যেতে এক জায়গায় বাস থেমেছে, ওখানে তো সর্বত্র জলের খুব ক্রাইসিস, ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পাউচে করে জল বিক্রি হচ্ছে, বেশি দাম নয়, একটি টাকা দাম, এক পাউচ জলের দাম এক টাকা। এটা আমি 2008 সালের কথা বলছি, সেই পাউচ বিক্রি হচ্ছে। সে যে ভদ্রমহিলা বিক্রি করছেন তাকে তো বাসে উঠতে দিচ্ছে না, ছোট লোক তো বাসে উঠতে দিচ্ছে না। আমি দেখছি ওপর থেকে দেখা যাচ্ছে, সেই হিন্দি সিনেমায় যেরকম দেখা যায় যে মাথায় ঘোমটা দিয়েছে, ঘোমটার ওখানে ছেঁড়া সে চুল দেখা যাচ্ছে, তাতে বোঝা গেল শাড়িটা জীর্ণ। তিনি হাত বাড়িয়ে বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে সেই জল বিক্রি করছেন। আমিও দুটো জল কিনলাম, এরকম নয় আমার জলেরও প্রয়োজন ছিল আর মনে হলো ওনার কাছে কিনলে ওনার ভালো হবে, দুটো টাকা দিতে গেছি। উনি হাত জোর করে বলছেন, সন্তোকো পানি পিলাকা করে পয়সা লেতা হে। দেখুন এই যে ভ্যালিউস, এটা কিন্তু কোনো স্কুলে কোনো জায়গায় শেখানো যায় না, এটা তার ইনবর্ন, তার ভেতরে রয়েছে, এটা তার ভেতরে রয়েছে। অথচ এই জিনিসটা কিন্তু আমরা অনেক বড় সরকারি হোটেলেও দেখি না, এক বোতল জল নিলে যেটা দাম লেখা আছে তার চেয়ে অনেক বেশি দাম সেখানে দিতে হয়, এটা হচ্ছে কথা। রেলওয়ে স্টেশনে আমরা অনেক সময় এটা দেখে থাকি, বিশেষ করে নির্জন রেলওয়ে স্টেশনে যা খুশি জলের দাম চায়, অথচ জল কত জীবনী বস্তা। সেই ভদ্রমহিলা তার সব কিছুই নাই, আমি তো দেখতে পাচ্ছি ওপর থেকে ঘোমটাটা ছেঁড়া, আমাকে দেখানোর জন্য তো করেনি, তিনি পরে এসছেন, ওটা তার ছেঁড়া, কারণ তার আর্থিক অবস্থা খুব খারাপ এবং তার চেহারা দেখেও মনে হচ্ছে তিনি খুব গরিব ঘর থেকে এসেছেন। কিন্তু তিনি বলছেন, সন্তোক ও পানি পিলাকা কই পয়সা লেতা হ্যাঁ না বাবু নেই লেঙ্গে, বলে চলে গেলেন। আমি দিতেই পারলাম না তাকে পয়সা, আমি ভেবেছিলাম যে সমুদ্রের তটে ছুঁড়ে ফেলে দেবো, তাও দিতে পারলাম না, কারণ তাহলে তাকে অসম্মান করা হবে। তার যে বিরাট মনের পরিচয়টা দিয়েছে সেটা আমি অর্থ দিয়ে অর্থ মূল্যে বিচার করতে পারবো। উনি তো আমাকে সোনা দিয়ে গেলেন, এই সমস্ত সম্পদ এগুলো আমাদের কাছে থাকে, এইসব সোনা যত থাকবে তত আমরা সম্পদশালী হই, এই জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদল হয়। বলছেন ত্যাগেই জীবন, ওই ঠাকুর বলছেন না ওই কথাটা বলছেন, যে ফেলে দিলেন ওই ত্যাগের কথা বলছেন। বলছেন যে সম্পদে সম্পদশালী হলে আমি প্রকৃত সম্পদশালী হব সেই সম্পদের অন্বেষণ করা চাই। অর্থ কিন্তু আমাদের সঙ্গে যাবে না। গ্লোবাল বেদান্তে একটা ভারী সুন্দর কার্টুন রয়েছে যে হেভেনের সামনে দাঁড়িয়ে আছে একটা লোক, সে যাচ্ছে, সে এবার সে হেভেনে ঢুকবে আর দু ব্যাগ ভর্তি ডলার নিয়ে গেছেন, আর যে দ্বারপাল তিনি বলছেন ট্রাভেল লাইট, যে ইয়েস আই হ্যাভ ট্রাভেল, আই আই এম ট্রাভেলিং লাইট, আমি হালকাই যাচ্ছি, যে নো নো কিপ দোজ ব্যাগস দেয়ার। তারপরে তিনি বাঁদিকে ঘুরে দেখছেন একটা বড় ডাস্টবিন হিপড হয়ে আছে ডলারে, যে অত যে অর্থ সম্পদ সেটা কোনো প্রয়োজন নেই, অথচ আমরা কিছুতেই আমাদের চরিত্র সম্পদে সম্পদশালী হতে চাই না। কোথায় আমরা ভালো হতে চাই
তবে একটা তবে শব্দ আছে, তবে শব্দটা আমাদের কিছুতেই ভালো হতে দেয় না, ওই তবের পারে যেতে হয়, এইরকম করলেও এরকম হয়। এইটাই বলছেন যে যেটা এটা আমাদেরকে দরকার, আমরা সম্পদ অর্থ সম্পদ রোজগারের নিরন্তর চেষ্টা করি, আমরা কিছুতেই আমাদের চরিত্র সম্পদকে দিয়ে আমাদেরকে সম্পদশালী করতে চাই না। ঠাকুরের জ্বলন্ত জ্বলন্ত জীবনে দেখছো না ত্যাগ করা মানে কি, বলছেন হে জীব ভোগবাসনা ত্যাগ করো, তার পাদপদ্মে শরণ লও, মান হুঁশ হও। এইটি বলছেন শ্রীরামকৃষ্ণের উপদেশ কেমন করে ত্যাগী হতে হয়। আমরা ভাবি ভালো কাপড় পরলুম না, ভালো জামা কাপড় পরলুম না, তার মানে আমি খুব ত্যাগ করলাম, ওটা অটোমেটিক্যালি হয়, ওগুলো আপনা আপনিই ছেড়ে যায়। আপনি যদি না ছাড়তেও চান জীবন আপনাকে ছাড়িয়ে দেবে, আপনি যত ভালোই জুতো কিনুন না কেন, আপনি যদি হাঁটা চলার করার ক্ষমতা না থাকতে পেন, যদি আপনি বেড রিডেন থাকেন, তাহলে জুতোগুলো আপনার শোকেসে এসে 30 জোড়া জুতোই কিনে রাখুন না কেন, সব সেরকমভাবেই থাকবে। যত জামা কাপড় ভালো দামা কাপড় মান্যবরের পাঞ্জাবি থেকে আরম্ভ যা কিছু আপনি জোগাড় করার চেষ্টা করুন না কেন, আপনি যদি উঠেই না বসতে পারেন সেই মান্যবরের পাঞ্জাবি পরে কাকে দেখাবেন, কোন মানিকে মান্য করবেন, আমরা বুঝতেই পারি না কতটুকুর মধ্যে আমাদের লিমিট, আমাদের প্রয়োজন কতটুকু সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। এই করোনা আমাদের থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়ে গেছে আমাদের কতটুকু প্রয়োজন, কতটুকুতে আমাদের হয়, কিন্তু এই জীবন ভগবানের দিকে এগোতে গেলে প্রথম প্রয়োজনটুকু বুঝতে হবে এবং তার মধ্যে নিজেকে লিমিটেড করে রাখা, সেইটা হচ্ছে ত্যাগ। কালকে গল্প করছিলাম খ্রিশ্চান সন্ন্যাসিনীদের কথা, এই হলি চাইল্ড ইনস্টিটিউশন আছে, সেই হলি চাইল্ড ইনস্টিটিউশনে খ্রিশ্চান সন্ন্যাসীরা আমাকে শিখিয়েছিলেন এইরকম একটা জীবনযাপন করা যায় যেখানে ঘর বাড়ি ছেড়ে মানুষ এসে থাকতে পারে, একত্রিত হতে পারে, মা বাবাকে ছেড়ে এসে থাকতে পারে এবং ত্যাগের জন্য জীবনযাপন করা যায়। সিস্টার রোমানিয়া ছিলেন, সিস্টার রোমানিয়া ছেড়ে চলে গেলেন, তিনি তার ইয়েতে ফিরে যাচ্ছেন, সিস্টার রোমানিয়া সিস্টার ম্যাক্সিমিলা বোধহয় তিনি গেছেন, আমি নাম ভুল করে ফেলছি, ম্যাক্সিমিলা মনে হচ্ছে, তিনি চলে যাচ্ছেন, তিনি একদিন আমাকে নিয়ে গেছেন তাদের কোয়ার্টারে, এই খাওয়াবেন বলে বাচ্চা ছেলে তো নিয়ে গেছেন সঙ্গে করে, যে পাত্রটাই করে খেতে দিয়েছেন সেই খাবারটা এলো একটা কুরুষে বোনা একটা ইয়ে দিয়ে, একটা ওই নেটের মতো জিনিস দিয়ে, তার নিচে ছোট্ট ছোট্ট করে পুঁথি লাগানো ওয়েট রয়েছে যাতে একটু হাওয়ায় উড়ে না যায়, গেলাসের ওপর ওরকম কুরুষের একটা ঢাকনা। তাদের ঘরে গেলাম, প্রথম নানারিতে গেলাম, একটা বড় হল, সে হলকে ভাগ করে ছোট্ট ছোট্ট কিউবিকুলে ভাগ করা আছে, একটি খাট আছে, কম্বল পাতা আছে, তার উপর ধবধবে সাদা বিছানা আছে, একটা ছোট্ট বুক কেস আছে, সেখানে প্রভু যিশুর ছবি আছে, 2-4টি বই আছে, রোজারি জপের মালা আছে, একটি টেবিল আছে, একটি চেয়ার আছে, আর ওই যে পার্টিশনের গায়ে ওই ঠিক করে একটা রড দিয়ে লাগিয়ে তাতে হ্যাঙ্গারে ওই ওদের ড্রেসগুলো রাখা আছে, একবারে সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে সমস্ত ঘর জুড়ে একটা যেন পবিত্রতা ছড়িয়ে যাচ্ছে। কতটুকু প্রয়োজনে মানুষ থাকতে পারে, এই প্রথম আমার শিক্ষা ওখান থেকে হলো। এই আমাদের বুঝতে হবে যে জীবনটা অন্য কাজের জন্য, কিসের জন্য না, মান আর হুঁশ, শুধু মানুষ বললে হবে না, আমি মানুষ সেই বোধ সম্পর্কে আমার অ্যাওয়ারনেস, হুঁশ মানে হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা বহু সময় মানুষের মতো চেহারা থাকি কিন্তু মানুষের মতো আচরণ করি না, অমানুষের মতো আচরণ করি। একজন দিদিমণি খুব বিখ্যাত বক্তা, আমাদের একবার সেই একজনের কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য টাকা সংগ্রহ করতে বেরিয়েছি, ছোট ছেলে স্কুলে পড়ি, বোকা বানানো তো খুব সহজ, তা তিনি আমাদের ডেকে পাঠালেন তার সেই হস্টেলেতে, সেখানে তিনি টাকা দেবেন। সেই ঝড় জল বৃষ্টি রাত্রে চুপটি করে দাঁড়িয়ে আছি আমি আর আমার বন্ধু দুজন মিলে গেছি, সারাক্ষণ বৃষ্টি হয়ে চলছে, অঝর ধারে বৃষ্টি হয়ে চলছে, দারোয়ান তো দয়া করেও ভেতরে বারান্দাটায় দাঁড়াতে দিচ্ছেন, অথচ আমরা সেই দিদিমণির অপেক্ষা করে আছি। তারপরে খানিক বাদে প্রায় 8টা বেজে গেছে, তখন একজন দিদিমণি অফিস থেকে ফিরলেন, তিনি জিজ্ঞেস করলেন তোমরা কার অপেক্ষা করে আছো, আমরা বললাম অমুক দিদিমণি, আচ্ছা উনি কি তোমাদের বলেছিলেন এখানে আসতে, আমরা হ্যাঁ এখানেই আসতে বলেছেন আজকে, বলছে তো উনি তো 4 দিন ধরে নিজের বাড়িতেই আছেন, তিনি কিন্তু জানেন আমাদের সঙ্গে যেদিন দেখা হচ্ছে সেদিনও তিনি তার বাড়িতেই আছেন, আমাদের তার হস্টেলে আসতে বলা হয়েছে কি না কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য তিনি কিছু টাকা দেন, কত টাকা না 25 টাকা তখনকার দিনে, হ্যাঁ আমাদের 5 টাকা হলে কুপন দিতাম, 25 টাকা হলে মানি রিসিপ্ট দিতাম, উনি বলেন মানি রিসিপ্ট নিয়ে আসবেন আমি তোমাদের 25 টাকা দেবো। এরা কিন্তু সবাই সেই রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা, রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চাই শেষ কথা নয়,
যদি চর্চা আমাদের জীবনবোধকে বদল না করে দেয় তাহলে কিন্তু কিছুই কিছু নয়, কিছুই কিছু নয়। এটা আমাদের বুঝতে হবে যে মান আর হুঁশ কথাটা বলছেন, শুধুমাত্র আমি মানুষ সেটা বোধ থাকলে হবে না, আমার হুঁশ থাকা দরকার, আমার কোনো আচরণ যেন অমানবীয় না হয়, এটা হচ্ছে কথা। মহারাজ বলছেন ত্যাগ, একমাত্র ত্যাগই শান্তি দিতে পারে, তার জন্য সব ত্যাগ করো, তাকেই একমাত্র আপনার করো, তুমি পিতা মাতা বন্ধু ভ্রাতা তুমি সব, এই ভাব, তখনই আমরা প্রকৃত মানুষ হব, প্রকৃত আনন্দের অধিকারী হব। যখন পৃথিবীর এই সমস্ত ভোগ সুখ ত্যাগ করে তাঁর চিন্তা তাঁর স্মরণ মনন নিয়ে আমাদের সময় কাটবে, সে যে কি আনন্দ তা মুখে বলা যায় না, সে অবস্থা না হলে বলে বোঝানো যায় না। আপনার যাদের আজকে বড় প্রিয়জন মনে হচ্ছে, যাদের ছাড়া আমাদের জীবন এক পাও চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না, তারা একে একে চলে যাবে, মৃত্যুর মিছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এই সেদিনকে একটি ছেলে এসেছিল, অল্প বয়সী ছেলে, মুখটা খুব ম্লান করে রয়েছে, আমাদের ওখানে এসেছেন, একটা দলের সাথে এসছে, তার পিসিরা এসছেন, সব এসছেন, আমার খালি মনে হচ্ছে মা আসেনি কেন, তাই জিজ্ঞেস করছি, তা জিজ্ঞেস করলাম যে তুমি এরকম মুখটা ম্লান করে থাকো কেন, ওর পিসি বললেন ওর মাকে সদ্য সদ্য করোনায় হারিয়েছে, করোনার সেকেন্ড ওয়েভে ওর মা মারা গেছেন, তিনজনই বাবা মা ছেলে তিনজনই অসুস্থ হয়ে পড়েছেন, দুজন ফিরে আসতে পেরেছেন, সে তার মাকে হারিয়ে ফেলেছে, মাকে শুধু হারিয়েই ফেলেনি, একদম প্যাকিং করে তো লোকজন দাহ করেছে, মায়ের শেষ কৃত্যটা দেখারও তার সুযোগ হয়, কারণ সেও তখন কোভিডে আক্রান্ত, সেও তখন হাসপাতালে ভর্তি, কি বেদনার কথা, মাকে হারানোর বেদনা যে কত তীব্র কত কষ্টকর, এটা যারা নিজেদের মাকে হারায়নি তারা বলতে পারবে না। আমরা খুব হাড়ে হাড়ে বুঝি, আমরা যারা স্বেচ্ছায় আমাদের মাকে হারিয়ে ফেলেছি তারা আমরা খুব হাড়ে হাড়ে বুঝি, মা শরীরে থাকলেও মাকে হারানোর সেই তীব্র বেদনা এটা আমাদের সব সময় স্পর্শ করে, এটার মধ্যে কোনো ছল নেই কোনো চাতুরি নেই, সে একবারে ম্লান হয়ে আছে। এই রকম প্রত্যেক প্রিয়জন যাদেরকে আমরা জীবনের সর্বস্ব মনে মনে করি, একে একে তারা হাঁটা দেবেন, আমাদের একা একাই পথ চলতে হবে। কালকেই বলছিলাম এক জায়গায় যে সবাই পাশে জায়গা রাখছে, ওই মায়ের জন্য জায়গা রেখেছিলেন একজন, একটা ব্যাগ দিয়ে জায়গা রাখা আছে। আমি বললাম আমাদের নরেন্দ্রপুরের অভিজ্ঞতার কথা বললাম, সে দিদিমণি গড়িয়াহাটে আছে আর নরেন্দ্রপুরে ভক্ত সম্মেলনে তিনি জায়গা রাখছেন। আমি বললুম রামকৃষ্ণ লোকে কিন্তু একা একা যাত্রা করতে হবে, দুজন দুজন তিনজন তিনজন আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি এই নাচিবি ঘিরি ঘিরি যাই জগতে, ওখানে গিয়ে ওখানে যাওয়ার পর নাচ গান যা কিছু আছে, একা একাই যাত্রা করতে হবে, তাই একা যাওয়ার অভ্যাস করতে হবে। যদি হাতই ধরতে হয় তাহলে ভগবানের হাত ধরাই ভালো। একটি গান আছে চণ্ডিকানন্দজির, হাত ধরে তুমি নিয়েছো মা মোরে অযাচিত করুণায়, অকুল পাথারে কোল দিতে মোরে স্থান দিলে রাঙা পায়, আমি তো কখনো ভাবি নাই মনে তোমার করুণা পাবো এই জীবনে, তবু তুমি মোরে রেখেছো তবু তুমি মোরে রেখেছো কোলে করে রাখিছ তব স্নেহ ছায়, এত যদি মাগো করুণা শঙ্করী নিয়ে যাও মোরে নিজ হাতে করি, আর যেন নাহি তোমারে পাশরি মোহে মোহিনী মায়ায়, হাত ধরে তুমি নিয়েছো না মা মোরে অযাচিত করুণায়। এইটা যেন আমাদের নিরন্তর প্রার্থনা হতে পারে, যত আমরা ভগবানকে হাত ধরবো তত দেখবেন জীবনে ত্যাগটা আপনা আপনি আসবে। ত্যাগ মানে হচ্ছে জোর করে ত্যাগ করা না, আজ থেকে আমি লিপস্টিক পরা বন্ধ করে দেবো, আজ থেকে আমি পান খাওয়া বন্ধ করে দেবো, আজ থেকে আমি বেশি খাবার খাওয়া বন্ধ করে দেবো, আজকে আর থেকে আমি বিলাসিতা করবো, এরকম জোর করে হয় না। আমরা যত শ্রীরামকৃষ্ণের কথায় যত পূবের দিকে যাত্রা করব, যত ভালো জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করব, খারাপগুলো আপনা আপনি আমাকে ছেড়ে চলে যাবে, আমাদের চেষ্টাও করতে হবে না। ওই যে স্পেস শ্যুটের কথা ভাবনে যে যাচ্ছে মহাকাশে যাচ্ছে, অতিরিক্ত চারটে যন্ত্র লাগানো আছে, মাধ্যাকর্ষণ বলায় যে মুহূর্তে সেটা পেরিয়ে গেল সঙ্গে সঙ্গে চারটে যান খুলে গেল, তারপরে যখন সে কক্ষ বলায় ঢুকেছে অতিরিক্ত যন্ত্রের অংশটাও খুলে গেল, শুধুমাত্র যেটুকু স্পেসশিপ সেটাই কক্ষপথে ঘুরতে থাকে। আমাদের জীবনটাও তাই, আমরা যত ওই যে ঊর্ধ্বমুখী যাত্রা করব, ভগবানের দিকে যত যাত্রা করব, ভগবানকেই জীবনের সারবস্তু গ্রহণ করি, এটা করতে গেলে নিজের সংসারটাকে ঈশ্বরের সংসার বলে বোধ করতে হয়। যাদের সেবা করছি তারা প্রত্যেকে ঈশ্বরের প্রতিনিধি, এই ভেবে যদি সেবা করতে পারি তাহলে খুব ভালো হয়। একজন ভদ্রমহিলা আরোগ্য ভবনে এসে সাধুদের বলছেন, দেখুন না ছেলেপুলেরা নোংরা করে রেখে যায় ঘর, আর সেইগুলোকে আবার গোছাতে হয়। মহারাজ বলছেন, তুমি তাহলে একটা কথা ভাবো, ভগবান তোমার ঘরেতে লীলা করে রেখে চলে গেছেন,
এবার সেই লীলা ভূমিটিকে পরিষ্কার করে তার লীলার অনুকূল করে দেওয়ার দায়িত্ব তোমায় দিয়ে গেছে। তাহলে দেখবে তোমার যখন কাজ করছো তখন আর তোমার কষ্ট হবে না, তুমি ভাববে ভগবানের লীলাক্ষেত্র তুমি তৈরি করছো, ওই দিব্য গুণে তোমাকে গুণান্বিত করেছেন। তখন দেখবে জীবনকে আর কষ্ট বলে মনে হবে না, জীবনটা আর বেদনাময় মনে হবে না, কাজ করতে গিয়ে কখনো আমাদের কষ্ট লাগবে না। এটা হচ্ছে কথা, এই যত বোধটা আমাদের ভেতরে জাগবে, যত এই বোধ আমরা জানতে পারবো, যত জীবন ভগবৎমুখী হতে পারবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে শো হয়ে যায়, জানেন তো, আপনার অন্য কোনোভাবে নেবেন না, শো হয়ে যায়। আমি যতক্ষণ না পাশের লোককে বোঝাতে পারছি আমি রামকৃষ্ণ বিবেকানন্দ করি, সামনের লোকটাকে বোঝাতে পারছি আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, ততক্ষণে আমাদের ভেতরটা শান্তি হয় না, কী যেন একটা জ্বালা হতে থাকে যে কেন দেখাতে পাচ্ছি না, কেন আমি এত চেষ্টা করছি, কেন বুঝছে না, বোঝা উচিত বোঝা উচিত বোঝা উচিত, এই আমাদের মনে হতেই থাকে। এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে সব মন প্রাণ উজাড় করে ভগবানকে আঁকড়ে ধরে থাকলে দেখবেন জীবনটা অনেক বেশি সহজ হয়েছে, জীবনটা অনেক বেশি সুন্দর হয়েছে। এবং কখনো স্পেস শ্যুটের মতো অতিরিক্ত যা কিছু আপনি বই নিয়ে যাচ্ছেন একবারে জঞ্জালের মতো আপনার জীবন থেকে চলে গেছে আমরা বুঝতেই পারবো না। আজ আমরা এইখানেই থামব, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন শুভেন্দুবাবু বলে দেবেন কবে আবার আমাদের একসঙ্গে দেখা হবে, সেদিনকে আমরা অন্য গল্প বলব। আপনারা খুব ভালো করে নতুন বছর কাটাবেন, বছরের প্রথম দিন নিজের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন, এই যে এত কষ্ট গেল, এত মানুষ মারা গেল, আর এই মৃত্যুর মিছিল যেন না দেখতে হয়, সবার জীবন যেন ভালো হয়, সবার জীবন যেন আনন্দের কাটে, প্রত্যেকটি দিন যেন সুন্দর হয়। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।